কি তুমি কখনো চিন্তা করেছো যদি আমরা এক বালতি থেকে দ্বিতীয় বালতিতে পানি ঢালি তো কত সময় লাগবে কিন্তু ডাইরেক্ট না তাও একটি চামচের সাহায্যে তো আজকে আমি এটা ট্রাই করব তো আমি জলদি করে বালতি নিয়ে পানি ঢেলে আরেকটি খালি বালতি নিয়ে যার ভিতরে পানি দিব আর দুটি বালতি এনে টেবিলের উপর রেখে দিই আর সিধা এই চমক চামচ দিয়ে বড় থেকে পানিটিকে খালি বালতিতে নিতে শুরু করি শুরুতে আমি মনে করছি এটা যথেষ্ট হবে কিন্তু না ধীরে ধীরে যখন আমি এক এক করে চামচ দিয়ে পানি নিচ্ছি তো আমি বুঝতে পারি এটা অনেকটা কঠিন কারণ ভাই 500 চামচ পানি নিবার পরে বালতি দিয়ে করে ছেড়ে দিয়ে 5 ঘন্টা ধরে বালতিটিকে খালি করি 1922 চামচ পানি নিয়ে।